বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা চন্দ্রযান টু যা আজ রাতেই আর কিছুক্ষণের মধ্যেই চারদের মাটিতে অবতরণ করতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা কোন জায়গাটিতে অবতরণ করবে এবং কোন সময়ে অবতরণ করবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ করে দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি শু কৰ মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা সব ঠিকঠাক থাকলেই শুক্রবার রাতেই চাঁদে পা রাখবে চন্দ্রযান টু তার আগেই নামার উপযুক্ত সমতল জায়গা বেছে ল্যান্ডার বিক্রম দুই সেপ্টেম্বর তারিখে চাঁদে তার উপযুক্ত জায়গা খোঁজার জন্য চেষ্টা চালাচ্ছিলেন ল্যান্ডার বিক্রম জানা গিয়েছে এই মুহূর্তে চার থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থান করেছে বিক্রম শনিবার রাত দেড়টা নাগাদ অর্থাৎ আজ রাত দেড়টাতেই আপনারা দেখতে পারবেন চাঁদের মাটিতে পা রাখবে এই চন্দ্রযান টু এখানে বলেছে দেখুন দেড়টা নাগাদ ল্যান্ডার বিক্রম সেন্ট্রাল ইঞ্জিনের মাধ্যমে পনেরো মিনিটের মধ্যেই চাঁদে পা রাখলেন ল্যান্ডার বিক্রম যদি সব ঠিকঠাক থাকে তাহলে বিশ্বের এই প্রথম ভারতে পাঠানো চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরু সব থেকে কাছ থেকে অবতরণ করবে বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন তো সেখানে আরও বলেছে চাঁদে নামার কিছুক্ষণ পর ল্যান্ডারের পেট থেকে বেরিয়ে আসবে রোভার তারপর রোভারে যাত্রা শুরু হবে চাঁদের দক্ষিণ মেরুতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু চন্দ্রযান টু চাঁদের মাটিতে অর্থাৎ চাঁদের মাটিতে অবতরণ করবে এবং সেই জায়গাটাও কিন্তু বেছে নিয়েছে এবং আপনারা যে টাইম সেই টাইমটাও কিন্তু জানতে পারলেন তো সেই টাইমে ঠিক টাইমে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন সরাসরি লাইভ ভিডিও পেয়ে যাবেন কীভাবে নামছেন সমস্ত কিছু বিস্তারিত আপনারা দেখতে পারবেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটি বেশি করে শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য